হব দিয়ক, যাও। ইমান দেরি যদি এখন পড়ি থাকিলোহেতেন কিবা কেটামান শিকিব পারিলোহেতেন। আপুনি কোৱা এটাও ইন্টারভিউত নাহে। হেরা, ইন্টারভিউত নাহিলেও কথাবোৰ মনত ৰাখিবা, ভৱিষ্যতে কামত আহিব। হেৰি, কথা কবলৈ আহিছে, মোক কি অকৰা ছোৱালী বুলি ভাবিছে? সঁচা কথা কওক, আপোনাৰ মতলব কি? নহলে কিন্তু মই চিঞৰি দিম এই বুঢ়াটোৱে মোৰ পাছ লৈছে বুলি। তেনেকুৱা নকৰিবা, মানে কথা হল কি, মোৰ কোনো বেয়া মতলব নাই। বেয়া মতলব নাথাকিলে এনেকৈ ছোৱালী পিছে পিছে ঘূৰে নেকি? তই সোমাই যাওঁতে ইণ্টাৰভিউলৈ তই যেতিয়া সোমাবি তেতিয়া তই ধুনীয়াকৈ হাঁহি এটা মাৰি সোমাবি, যেনেকে ধৰ এনেকুৱা হাঁহি এনেকে সোমাই যাবি। মোক মানে এজনে শিকাই দিছিল। এনেকে এনেকে তোমালোক মাইকী মানুহবোৰে হাঁহিলে মতা মানুহবোৰ ভুল যাব, আমি মাৰিলে নাযায়। মুঠতে এটাই চিন্তা আৰু এতিয়া ইণ্টাৰভিউটো যাতে নহওক। মানুহৰ ঘৰলৈ আহিবলৈ মই বেয়াই পাওঁ, আহি পালেই খালি ভৌ 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 ভৌ, এতিয়া নাহিলেও নহয়, চাকৰিৰ কথা, এইটো বা ঘৰ হয় বা নহয়ে। যাওঁচোন এপাক সুধিয়ে চাওঁ এবাৰ। মই তোমাক আঁতৰৰ পৰাই চাই আছো, মোৰ ঘৰলৈ কি চাই আছা? এনেকৈ মোৰ ঘৰলৈ চাই লাইন মাৰিবলৈ মোৰ ঘৰত ছোৱালী নাই। অ' আংকুল, আপুনি ভুল বুজিছে, মই আপোনালোকৰ ঘৰত ছোৱালী আছে বুলি চাই থকা নাই নহয়, মই আপোনালোকৰ ঘৰত সেই কুকুৰ আছে বুলিহে সুহুৰিয়াই আছো। হে ভগৱান, ছোৱালীক বাদ দি কুকুৰৰ লগত লাইন মাৰিবলৈ লাগিল? হেৰি, কি লাইন মৰাৰ কথা কয় হে? মই যদি বেয়া পাওঁ এই শব্দটোৱে বেয়া পাওঁ, লাইন মৰাৰ কাৰণে আজি মোৰ এই অৱস্থা। মই যদি লাইন নামাৰিলোহেঁতেন মই ছোৱালী পলুৱাই আনিবলগীয়া নহ'লহেঁতেন, বিয়া পাতি আজি মোৰ এই নৰক যান্তনা ভোগ কৰিবলগীয়া নহ'লহেঁতেন। হয়নে? বৰ দুখ পালোঁ দেই, সমভাগী হৈছোঁ, তোমাৰ আত্মাৰ শান্তি কামনা কৰিছোঁ। বাৰু এতিয়া কোৱাচোন, মোৰ এই গেটৰ সন্মুখত তোমাৰ বিচৰণ কিয়? এইটো মানে মোন কাকতি, কেয়াৰ অফ হেমন্ত কাকতি, হেঙেৰাবাৰী, হয়নে? নহয়, এইটো মোৰ ঘৰ, এই বৰাৰ ঘৰ। বাৰু অলপ আগলৈ গ'লেই তুমি এটা দীঘল পদূলি দেখিবা, সেই পদূলিটো এদি সোমাই গৈ সেইটো এই মোন কাকতি, কেয়াৰ অফ হেমন্ত কাকতিৰ ঘৰ। কোৱাচোন এতিয়া কিয় সুধিলা? ভাড়া ঘৰ লাগে। অ, ইয়াত ভাড়া ঘৰো পায় নেকি? তুমিনো কি বিচাৰি আহিছা? লেটাৰ লৈ আহিছোঁ অফিচৰ, এই মোন কাকতিৰ নামত। মোন কাকতিৰ নামত অফিচৰ লেটাৰ? মোনেতো চাকৰি নকৰে। এই ৰ'বাচোন ৰ'বা ৰ'বা, এপইণ্টমেণ্ট লেটাৰ নেকি? ক'ব নোৱাৰোঁ, অফিচৰ পৰা অন ডিউটিত পঠিয়াই দিছে, আহোঁ। ৰ'বচোন, আপোনালোকৰ ঘৰত কুকুৰ নাই? এ নাই নাই, মোৰ ঘৰত কুকুৰ মেকুৰী একো নাই। গুড, যদি কেতিয়াবা ৰাখে ইয়াত এখন ছাইনবোৰ্ড লগাব, আমুক বৰা, কুকুৰটোৰ পৰা সাৱধান। আহোঁ, যোৱা যোৱা বঢ়িয়া যোৱা। আমুক বৰা, এৰা ইয়াত কিবা এখন আই দিব লাগিব, মানুহৰ কনফিউজ নহয়। যদিহে আৰু মোৰ তাত নামটো নিলিখিলেও লিখি দিম, কুকুৰটোৰ পৰা খাব। ঐ বেটা, কুকুৰে মোক কুকুৰ বনাই থৈ গ'ল, দেখিলা? ঐ কুকুৰ, বহুত দূৰ পালেগৈ নহয়, বাচিবি ক'ত, এইফালেতো আহিবি, ৰহ তোক মই, এই মোক কুকুৰ বুলি কৈ থৈ গ'ল, তোক মই, এইফালেতো আহিবি। আজি হৈ যোৱা ঘটনাবিলাক এওঁৰ আগত নকোৱাই ভাল, এনেই মাথা গৰম হৈ আছে, আৰু মাথা গৰম হৈ যাব। মুনক অফিচত উপস্থিত থাকিব দিছে, তাৰমানে ইণ্টাৰভিউ, তাকো ভাবিবা, চে মহা সমস্যা হ'ল নহয়। অ' কাকতি, অ' আছেনে? অ' বৰাদেউ, সোমাই আহক। অ' কাকতি, ইয়াতে বহি আছে, মই বোলো পাক এটা মাৰি আহোঁচোন। অৰে, এইমাত্ৰ এওঁ চাহ বনাইছে, আকৌ চাহ বনাবলৈ দি পেলাই মাথা গৰম নকৰোঁ, পানী খাই যদি কওক, মই নিজে বনাই আনো। এহ ৰ'ব, নালাগে, বহক, মই ঘৰত এওঁকো দিছোঁ, নিজেও খাই ওলাই আহিছোঁ, ৰেণুৰ দোকানৰ পকৰীৰ সৈতে, সকলোৱে পতঞ্জলি পকৰী বুলি কয়, বেছ শক্তিদায়ক পকৰী বোলে, একেবাৰে ৰেণু মানুহজনীৰ দৰে। অ' কি হ'ল কাকতি, গম্ভীৰ হৈ আছে যে, এনি প্ৰব্লেম? এ নকওঁ বুজিছে, কথাবিলাক আমি ভবামতে নহয় হে, যিটো নহওক বুলি ভাবোঁ সেইটোৱে হয়। কিনো নহওক বুলি ভবাটো হ'ল হে? অঁ অঁ, ৰ'বচোন ৰ'ব ৰ'ব, আচল কথাটো সুধিবলৈ পাহৰি আছোঁ নহয়, এ মোনৰ নামত পিয়ন এজনে চিঠি এখন লৈ আহিছিল। এ হয় ৰ'ব, সেইখন চিঠিয়ে এতিয়া টেনচন হৈছে। টেনচন? অঁ, মই আকৌ এপইণ্টমেণ্ট লেটাৰ বুলিহে ভাবিছিলোঁ। অৰে বৰাদেউ, আপুনি কোন যুগত আছে হে, আজিৰ দিনত কোনোবাই ঘৰে ঘৰে এপইণ্টমেণ্ট লেটাৰ দিয়ে। অঁ তাকেতো, পিছে কি লিখা আছিল বা?
এই দুই এদিনের ভিতর মুনক অফিসত হাজির হবলে কৈছে। ইন্টারভিউ হব নাকি? খুব সম্ভব রিটেন হব। ভাল খবরে, তার আকো টেনশন কি লব লাগে? আরে বড়া দেউ, আমার অলগদ্ধটো ইন্টারভিউ পাস করিব জানো। যদি ইন্টারভিউ পাস করিলে তেন ইমান দিনে এনে কই ঘর বই থাকিব লাগা নহলে তেন নহয়। পাস করিবও পারে, কি বেচারায় বহুত কষ্ট করিছে। ও মোর সলৈ গৈছিল সাধারণ জ্ঞানের বিষয়ে জানিবলৈ। মই কিছু সাধারণ জ্ঞান দি দিছো। আপুনি সাধারণ জ্ঞান দিছে? আরে আপুনি জেনারেল নলেজ জানে জানো? মানে মানুহে সাধারণ জীবন যাত্রাত জানিবলগিয়া জেনারেল নলেজ খিনি? এ তেরিকা, এইবিলাক জেনারেল নলেজে চাকরি পোৱাত সহায় নকৰে নহয়। আৰু বুঝিছে, আমার এই মনে বড় ভয় খাইছে। এই সময়টা সাহস দিব লাগে। বারো কাকুতি, কোরবাত লাইন চাইন পোৱা যাব নেকি? লাইন কি হল? লাইন টকা পয়সার লাইন? এ নাই নাই, লাভ নাই আজির দিনত সেইবিলাক ভাবি লাভ নাই, বুঝছেন? নাই তাতে দত্ত কেনেকুৱা মানুহ আপুনি তো ভালদরে জানেই। তথাপি খবরটা করে চাওঁচোন। বুঝিছে কাকতি, চাকরিটোর নামত যদি কিবা খরচ করব লাগে কৰি দিব, উদ্ধার পাব। ঠিক আছে, চাওক বাৰু চেষ্টা করি, যদি রিলায়েবল হয় তেতিয়া হলে করিম বাৰু। কিন্তু মোৰ যিমান দূৰ বিশ্বাস, এই কামটো পইচা পাতিৰে নহব। তথাপিও চাওঁচোন বাৰু। মই আহোঁ দিয়ক, মুনক কিন্তু সাহস দিব দেই, আহোঁ। সোমাই আহক, আপুনি অকণমান বহক, মই গাটো ধুই আহোঁ। চিন্তা নকৰিব, বেছি দেৰি নকৰোঁ। নাই নাই, চিন্তা কিয় কৰিম? আপুনি যে মোক ইমান এটা ডাঙৰ বিপদৰ পৰা সহায় কৰিলে। কিনো সহায় কৰিলোঁ? ৰাগজঞ্জাল নাইকিয়া বাবেহে। মইতো আপোনাক কৈছোৱেই যে মই ডাক্তৰ, হস্পিটেল, বেমাৰী এইবিলাকলৈ বিৰাট ভয় লাগে। এনেকুৱা অৱস্থাত যদি মই পূজাৰ লগত থাকোঁ, তেনেহলে তাইক সাহস দিয়াতকৈ মোৰহে অৱস্থাটো বেয়া হ'ব। সাহস নাথাকিলে কেনেকৈ হ'ব? আজি যেনিবা মই সহায় কৰিলোঁ, আগলৈ কোনে কৰিব? কিয় আপুনি? অ' ছৰি, সদায় আপুনি কিয় সহায় কৰি থাকিব বাৰু? তথাপি ৰিকুৱেষ্ট কৰিছোঁ এইকেইদিন পূজাক অলপ চাব, তাইও আপোনাক খুব বিচাৰে। হ'ব বাৰু, আপুনি বহক। নহলে চাহ একাপ খাব নেকি? নালাগে দিয়ক, ইয়াৰ পৰা ওলাই গৈ হোটেলতে ভাত কেইটামান খাম, আৰু তাতে পূজালৈও পেক কৰি লৈ যাম। তাৰপিছত এই কাম কৰা মানুহজনীক ঘৰত থৈ আহিমগৈ, তাইও সৰু সৰু ল'ৰা ছোৱালী থকা মানুহ, এনেকৈ অকলে এৰি থৈ ৰাতি বাহিৰত থাকিবলৈ অসুবিধা হ'ব পাৰে। কোৱা নাই জানো, মোৰ নিচিনা ৰাগ জঞ্জাল নাইকিয়া মানুহ নাপায় বুলি। আপুনি বহক, মই পটককৈ গাটো ধুই আহোঁ। এতিয়া এইখন মুখস্থ কৰিব লাগিব, কম কথা এইখন মুখস্থ কৰাটো নাই, মোৰ লগত কেতিয়াও ভাল হ'ব নোৱাৰে আৰু। এতিয়া এৰ পৰা জেদলৈকে সিহঁতৰ মাজৰ সম্পৰ্ক কি আছিল তাকো পঢ়িব লাগিব। নাই, অকণ মানুহ উইলপাৱাৰ নাই, এনেকৈ হ'লে কেনেকৈ হ'ব? D is a brother of E and E is a daughter of B. How is it related to D? A, B, C, D ebur kokaik bhuliek neki? Ite hai gompesho? X is the sister of Y. Y is the... Hey, Rubana! Orita, asurit kotha. Swasun. A and B, C ebur sister. D is the brother of E. Ebilak mane ki khompor koi hotar?
এই সম্পর্ক মানে এসির ভায়ক এল 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 এ তেরিকা ভাইল ব্লাক বাদ দে না শুন মই কি কব খুঁজছো এখন গাড়ি আমার পদূলিতে রোল কোনোবা নামি অহা যেন লাগিল দরজা খোলা শব্দ শুনিল কিন্তু কোনো ঘরলৈ নাহিল আমার ঘর মুখত রয়েছে বুলিয়ে আমার ঘরলৈ যে কোনোবা আহিছে কিবা কথা আছে নেকি আরে আমার ঘর সন্মুখত রয়েছে যেতিয়া আমার ঘরলৈ তো আহিবই লাগিব ভাড়া ঘরের কারবার তলে গাড়ি অহা মানুষ তো নাই কলিতা নাই কলিতার ঘরলৈ নাহে আর বাকি যেটু আছে তার তালে তো সাইকেল লো কোনো নাহে আর থাকিল মাস্টরনি মতা মানু নাইকিয়া মানুষজনীর ওসরলৈ কোন আহিব কি যে চিন্তাবুর করে থাকা নহয় মূর সরত এতিয়া সেইবোৰ চিন্তা করে থাকিবলৈ সময় নাই এখন দেখিছা এখন গোটেইখন মুখস্থ করব লাগে এতিয়া সাধারণ কথা পাইছা কিনো টেনশন লও সাধারণ জ্ঞান সাধারণভাবে জানিব লাগে এইবোৰ মুখস্থ করা কথা নহয় নহয় সাধারণভাবে জানা কথা আগতে জানিছিল এতিয়া পাহৰিলো আৰু আকৌ এতিয়া পঢ়িব লাগিব ও দেউতা কেনেবাকে ইন্টারভিউর পেপার সেপার অলপ লিক করাব পারি নেকি এই অসৎ ধান্দাবিলাক মাথার পা উলিয়াই দে চান্স এটা পাইছ সৎভাবে সাহসেরে মোকাবিলা কর কিনো সৎভাবে করবা মই সৎভাবে করে থাকিম দেখিবা পিছদুয়ার এদি কোনোবা এজনে গৈ চাকরি লৈ বহি আছে এই পিয়নটুকু কৈ চালো কোয়েশ্চন পেপারখন উলিয়াই দিব পাৰে যদি দিয়ক মই লাগিলে খরচটো দি দিম নাই সিও নোৱাৰো বুলিহে কলে আগতে হোৱা হলে চেষ্টা করলোহেতেন কিন্তু যিহে অফিসারবিলাক জেলত সোমোৱাৰ ধুম উঠিছে নহয় সেই সাহস নোহোৱা হৈ গৈছে বৰাদেউ বিচাৰিছে চেষ্টা কৰি আছে তুমি নহলে এটা কাম কৰা না এই দত্তক পাৰিলে এবাৰ কৈছোৱা না যে ইন্টারভিউ চিন্টারভিউ কৰিব নালাগে আৰু ডাইৰেক্ট কিবা এটা কৰি দিয়ক মোক নাই 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 এইখিনি সময়ত ফোন কৰিলে বদনাম হ'ব আফটাৰ অল মোৰ সন্মানৰ কথা আছে এতিয়া তোমাৰ সন্মানৰ কথা ভাবিলে মোৰ চাকৰি নহ'ব তেৰিকা আগতে ইন্টারভিউটো দিলো না ভাই তাৰপিছত দেখা যাব নহয় মন মে হে বিশ্বাস পুরা হে বিশ্বাস হাম হোগে কামিয়াব এক দিন হে এক দিন হে এক দিন তো কেতিয়াও নাহে মোর জীবনলে এতিয়া এখন মুখস্থ করব লাগিব কম কথা এখন মুখস্থ করাতো নাই মোর লগত কেতিয়াও ভাল হব নোৱাৰে আৰু এতিয়া এৰ পৰা জেডলৈকে সিহঁতৰ মাজৰ সম্পর্ক কি আছিল তাকো পঢ়িব লাগিব এক্স ইজ দ্য সিস্টার অফ ওয়াই কুলখালি এক এক্সৰ কুলখালি হল ওয়াই ওয়াইৰ ভনী জোঁৱাই হল নাই অকন মানুহ উইলপাৱাৰ নাই এনেকৈ হ'লে কেনেকৈ হ'ব ক'ৰ গাড়ী কাৰ গাড়ী ক'ৰ গাড়ী আহিলে কিয় আহিছিল হে তেৰিকা মইতো বাহিৰলৈ গৈ এবাৰ ওলাই চাই আহিলেই হ'ল এনেই মূৰ্খামিবিলাক কৰি থাকোঁ বাহিৰত গাড়ীৰ শব্দ শুনি ফুচু খাওঁ বুলি ক'লোঁ অন্য কোনোবাহে দেখিছেনে বাৰু কালি দুপৰীয়াৰ পৰা তাৰ কোনো দেখা দেখিয়ে নাই এই টপামৰীয়া পুলিচটোৰ লগত কাম কৰা ল'ৰা কৰি সি বাহিৰত থাকিব লাগেনে পুলিচ ককাদেক কৈছে বোলো ফুচু কহা নাই কৈছে আহিব ক'ত যাব এইবুলি কৈ নাগৰগৰা শুই আছে ময়েই বিচাৰি যাওঁ নেকি ৰাতিখননো ক'ত বিচাৰি যাম একো চিনিয়ে নাপাওঁ নহয় কালি ৰাতিপুৱাই বিচাৰি যাম সি নহ'লে দেখোন মোৰ টেঙৰেই নহওঁ অ ক'ব নোৱাৰি সি ৰাতি আহিব পাৰে নাই অলপ বহিয়ে থাকোঁ বাকীবোৰ ৰুমটো ঠিকে আছে কিন্তু এই নন্দিতাৰ ৰুমত তলা কিয় তাৰমানে নন্দিতাৰ ৰুমলৈ কোনোবা আহিছিল 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 কিন্তু এই ৰাতিখন নন্দিতা আকৌ ওলাই গ'ল যে কোন আহিছিল কার লগত ওলাই গেল এনেকৈ ৰাতিখন যে মানুহ এজনী ওলাই যাব নালাগে সেই কথাটো নন্দিতা জানিব লাগে আরে ভাই কিবা যদি বিপদ হৈছে মোক কনা ভাই সেইকাৰণে এই জাতীয় মানুহক ভাড়াঘৰ দিবলৈ মই বিৰাট টান পাওঁ আহা বৰাদেউক ফোন এটা কৰি চাওঁ বৰা ভিনীয়েকক কিবা কৈ যাব পাৰে ঠিকটো নাই হেল্ল' বৰাদেউ এ নহয় হে সেইকাৰণে ফোন কৰা নাই আৰু সেইটো যে এই মুহূৰ্তত সম্ভৱ নহয় সেইটো মই ভালদৰে জানো হ'লেও পাছত জেৰা জেল এইবিলাক হ'বগৈ নহয় নহয় মই অন্য এটা কাৰণতে আপোনাক ফোন কৰিছোঁ আপোনাৰ খোলখালী একগৰাকীয়ে আপোনাক কিবা কৈছে নেকি বেটা খোলখালী একক চিনি নোপোৱা হ'ল অ' ৰে মোৰ যে ভাড়াঘৰত থাকে আপোনাক কিবা খবৰ দিছে নেকি নাই দিয়া নহয় মানে এই ৰাতিখন ভাড়াঘৰৰ পৰা ওলাই গৈছে গাড়ী এখন আহিছিলে তাতে উঠি গ'লো নেকি
হব দিয়ক, খবর এটা ললো মই। হব দিয়ক, ইমান চিন্তা করব না, কাইলে মই নিজে খুঁটি লম। থৈছো। কথাটো কি, মানুষগুলির চরিত্রটা বেয়া হব নালাগে। এহ বাদ দে না, মই এনেই চিন্তা করছো, বাচ্চা ছলি নয় নয় যে মই ইমান একেবারে গভীরভাবে চিন্তা করি। ঐ তো কাক মাতিছ হ্যাঁ, মই যে গঙ্গা বর্তা নহয় তো কিমান বার কব লাগে। ও তার মানে আপনি গঙ্গা বর্তা নহয় নাকি? আমার গঙ্গা বর্তা এনেকৈ বাড়িত কাম করে থাকে। হেরো কিমান কম, মই গঙ্গা বর্তা নহয়। নহয় মানে একদম একই দে, মানে বাড়িত যেটা কাম করে থাকে কিবা এটা কলেই ডাঙরকে বেয়া মান পাতে। কেতিয়াবা মই মাতো কিন্তু ডাঙরকে নহয় সরুকে, মানে একদম ফলাব পারি দে। হব দে হব দে, এটা গম পালি নহয় মই গঙ্গা বর্তা নহয় বলি। আইলি কোরপরা? মই মানে ফুসুকক বিচারি গৈছিল। ফুসুক এই পাত বাক কোন? মই মানে ফুসুকক বিচারি গৈছিল। ফুসুক এই পাত বাক কোন? মানে আমার ফুসুক আক। ও ফুসুক বলে কলে চিনি না পাবো নয়, মানে দীপক। ও তাকে ক, ফুসুক বলে কলে কেনে চিনি পাম? পিছে তাক বিচারি যাবলে কিহে পালে? মানে পরহির পর ঘরলে অহাই নাই, মই পুলিশ কবেতক কইছো, কোনো গুরুত্বই নাই, মই বলো নিজে বিচারি যাও। তোর এই মানুহ সম্বন্ধ ধরি মতা অভ্যাস তো আচরিত দেই, ভিনিহেনক সকাই দেও বলে কলি। ও মানে সেই পাত মানে সেই দীপক বলা তো নাই? নাই মানে পরহির পরাই নাই। ঘরে গল নাকি? ঘরলে মানে মধ্য গরু মরলে? নাই না যায়, গই কি করিব, কোনোই নাই, বাপেক থাকে টাউনত, মাক ঢুকাল, কি মানে অকলে হে। বাহ তই আহিয়েই বহুত খবর রাখিছ দেই, যা 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 আহিব যা, ডেকা লরা ইমান চিন্তা করিব না লাগে। নহয় মানে পুলিশ ককাদেও কৈছে বানপানীত উঠি যাব পারে, নহলে কারেন্টতো লাগিব পারে। ও অবশ্যই সেইটো হয় দেই, গুয়াহাটীত আকৌ জেনি তেনি মরণ ফান নহয়। হব দে মই খবর লম, তই চিন্তা করিব না লাগে, যা যা আকো। যাও দে গঙ্গা বটা, নহয় মানে বড়া বটা যাও। বেটাই মোক গঙ্গা বটা বনাই হেৰিব যেন পাইছো। তুমিও কপর বদন আমার অবসন, ভাড়া ঘরের কিছু কথা শুনা বিবরণ, আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, হরলিক, নিহার জেসমিন, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক, হিমালয়ান নিম ফেস ওয়াশ, পার্লে হাইড অ্যান্ড সি, সুপার বেসবল 33, কেশকালা ফ্লাই, ইয়াত আছে স্টাইল আর কালা হিট।